গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:15, আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। আজকে তো গভর্নমেন্ট হলিডে, অরিন্দমের ছুটি। সকাল সকাল উঠে অরিন্দম চলে গেছে বাজারে, মেয়ে ওদিকে বসে মুড়ি খাচ্ছে। আজকে ইচ্ছা আছে কোথাও একটা বেরোনোর, বাট আমি জানি অরিন্দম কোথাও বেরোবে না, কারণ বলবে একটা দিন আমি ছুটি পাই, এই দিনও তুই আমায় বলবি বেরোতে। যাই হোক, জানি বেরোবে না, তাও একবার বৃথা চেষ্টা করে দেখবো কোথাও বেরোয় কিনা। তবে একটা জিনিস আজকে আমি করবো, যেহেতু অরিন্দম বাড়িতে আছে, বিকেলবেলা মেয়ের একটা ফটোশ্যুট করাবো। ফটোশ্যুট বলতে লিচু সাজাবো বলে ঠিক করে রেখেছি, তো তার জন্য কিছু জিনিসপত্র আমাকে আনতে ফানতে যেতে হবে। যাবো একটু পরে, বেরোবো, অরিন্দম আসুক, আসলে আমি বেরোবো। এখানে 10:30-11টার আগে দোকান খোলে না, লিচু সাজানোর জিনিসপত্র কেনার। তো দেখি, তারপরে বেরিয়ে যখন করবো জিনিসটা, একটা রিলস তো দেবই, আর এমনিও একটু বড় ভিডিওতে অল্প অল্প করে দেবো, তোমরা ব্লগেও দেখতে পাবে। অ্যাকচুয়ালি এটাও না, আমার আইডিয়াটা এসছে কোথা থেকে, একটা মেয়ে ম্যাঙ্গো গার্ল বলে খুব আসছিল রিলটা, তো আমি বললাম ম্যাঙ্গো গার্ল কী সুন্দর ম্যাঙ্গো খাচ্ছে। ওটা দেখে মনে হলো আমার মেয়েটা তো লিচু ভালো খায়, তারপর মনে হলো একটু লিচু সাজানোও যেতে পারে, তো ওই জন্যই লিচু সাজাবো এই। আর একটা জিনিস আছে, সকালবেলা উঠেই মনে হলো যে আজকে তো 23rd May 2024, মানে এক একটা বছর এক একটা দিন মানুষের জীবনে এক রকম কাটে। 2022 সাল, যখন 2022 সালের এই 23rd May কি যে চলছিল আমাদের সেটা আমরাই জানি। ভাইয়ের ISC চলছে, 21st May বাবার স্ট্রোক হলো, ভাই কিভাবে পরীক্ষা দিয়েছে সেটা বিশ্বাস করো, মানে ও যে স্কোরটা করেছিল, 85% পেয়েছিল ISC তে, সেটা আমার কাছে সেটা বিশাল কিছু। কারণ ওই অবস্থায় আমি থাকলে আমি হয়তো পরীক্ষাটাই দিতে পারতাম না, আমি হয়তো ওই বছরটা ড্রপ দিতাম। সেখান থেকে যে ও স্কোরটা করতে পেরেছে এটাই আমার কাছে বিশাল কিছু। আজকে ভাইয়ের হিস্ট্রি পরীক্ষা ছিল, ভাইয়ের সব থেকে ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি, প্রচুর ছোটোবেলা থেকে বাবার সাথে প্রচুর আলোচনা হিস্ট্রি নিয়ে, এই নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আমরা ক্লাস 10-এর পরে ওকে বলেছিলাম সায়েন্স নিতে, ও নেয়নি, কারণ ওর মনে হয়েছিল ওর ফেভারিট সাবজেক্টটা নিয়ে ও জীবনে কিছু করতে চায়। আমি কখনো জোর করিনি, বাবা তো জোর করার পক্ষপাতীই নয়। তো ওর জীবনের সব থেকে ফেভারিট সাবজেক্ট যেটা হিস্ট্রি, সেই পরীক্ষার ঠিক আগের আগের দিন বাবা স্ট্রোক হয়, সারা রাত হসপিটালে আমরা, 22 তারিখ সকাল 10টায় বোধ হয় বাড়ি আছে, তারপরে ও কীভাবে পরীক্ষা দিয়েছে সেটা ওই শুধু জানে। যাই হোক, এটা গেল 2022। 2023-এ এই সময় আমি বিছানায় শোয়া, আমার ঘরে ইন্টেরিয়ারের কাজ চলছে, সমস্ত কিছু ঘরের মধ্যে ডাই করা, সেই রকম চূড়ান্ত গরম, তার মধ্যে মাঝে মাঝে মেয়ে নড়াচড়া পেটের মধ্যে বন্ধ করে দিচ্ছে, মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে এরকম। আর আজকে 23 মে সকালবেলা আমার মেয়ে ও ঘরে বসে মুড়ি খাচ্ছে, ওই আর কি। এক একটা বছর মানুষের জীবন এক এক রকম করে কাটে, মানে অদ্ভুত। দেখো, অথচ 2021-এর বা 23 মে আমি কী করেছি আমার মনেও নেই, কারণ ওটা একটা নর্মাল ডে ছিল। 2022 থেকেই যত ভুলভাল জিনিসপত্র শুরু, এই আর কি। আমি খুব লাকি যে, আমি বারবারই বলি যে আমার মেয়ে এমন একটা সময় আমার জীবনে এসেছে যে সময় হয়তো সত্যি ওকে আমার খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, এই আর কি। যাই হোক, চলো, ভিডিও শুরুতেই বেশ অনেকটা ইয়েটিয়ে কথাবার্তা বলে ফেললাম, বাট এবারে লিচু বানানোর প্রস্তুতি শুরু করবো। আর আজকে প্যানকেক হবে, কলা অনেক কটা রয়েছে, খায় তো না, অরিন্দম কলা খায় না, আমি কলা খাই, শুধু মেয়ে খায়, মেয়ে একা কতগুলো কলা খাবে, দেখি প্যানকেক ফ্যানকেক যদি বানায় না কি করে, আসুক আগে তারপর দেখছি। এই যে মুনি চলছে, মুনি মুখটা করে থাকে দেখো, সকাল সকাল মা গো, এম করছি নি মা গো, খাও কেন। অরিন্দম চলে এসে বাজার থেকে, চিংড়ি মাছটা ইত্যাদি ধোবে জন্য এখানে রেখেছি, চিকেন ধুয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর সবজি টবজি ঢুকিয়ে দিয়েছি, কলা নিয়ে এসছে, প্যানকেক হবে, আমি এখন মেয়ের কাছে যাবো, অরিন্দম এদিকে প্যানকেকের প্রিপারেশন নেবে, ওই বানাবে, কি করে করবো ওই জানে। এই যে অরিন্দমের ইয়া মোটা বড় প্যানকেক, এটা কি কেক? লার্জেস্ট প্যানকেক, লার্জেস্ট প্যানকেক।
তুই বানা ভাই লার্জেস্ট প্যানকেক কি বটে এটা। চল আমি আসছি, এসে বানাবো কিন্তু, হ্যাঁ একটু হেল্প করবি। আমি যাই লিচু সরঞ্জাম আনতে, আছে ওয়াটার কালার খুঁজে পেয়েছি, সবই পেয়েছি, শুধু লালটাই পাইনি। যাই হোক, এই যে এখানে সব রেডি করে রেখেছি, পেন্সিল, তুলি, ওয়াটার কালার আনবো। এখন হচ্ছে আর্ট পেপার দুটো বড় বড়, আর লাল রঙের ফেব্রিক কালার নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। লিচু লিচুর হাতে ডান্ডিটা বানাবো আর তলা দিয়ে পাতা, আর গায়ে হবে লিচু, লিচু দুটো চক হবে। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি এক ঘন্টা ঘুমালে আমি লিচুটা বানিয়ে ফেলবো তার মধ্যে। মেয়ের জন্য স্লাইম নিয়ে এসেছি, এই যে একটা, এ মা হিসি করেছে, ধর 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 ধর। আচ্ছা আর এনেছি এদিকে আর্ট পেপার আর চার্ট পেপার। ভাই কি দাম, আমি তো সেই ছোটবেলায় ভাইয়ের জন্য কিনতাম 5 টাকা করে দাম দিত, চার্ট পেপারের এখন 15 টাকা দাম দিল। আমি না দোকানে গিয়ে থমকে গেছি, বলছে 15 টাকা চার্ট পেপার। যাই হোক, আমি কিছুটা কেটেছি, বাকিটা অরিন্দম কাটবে এখান থেকে একদম সমান করে, তার একটু তাড়াতাড়ি হবে। আর এখানে আমি এখন পাতা বানানোর প্রস্তুতি নিচ্ছি, লিচু হবে, লিচুর তলায় পাতা ঝুলবে, মাথায় একটা ডান্ডি ঝুলবে। সাদা পাতা সাদা সরষে, কাঁচা লঙ্কা আর টমেটো, অল্প নুন, অল্প চিনি, হয়ে গেল পেস্ট। চিনি মাছটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, সেটাই যদি দিয়ে দিলাম, দিয়ে জলের নিচে ফুটিয়ে নিলাম। কতক্ষণ ফুটিয়েছিস? একটু বেশি সময়, 15-20 মিনিট। ফ্লেম কতটা ছিল? হাই ফ্লেম। আর তার সঙ্গে কোনো মশলা দিস নি আর কিছু অ্যাড করিস নি? না, কোথায় কাঁচা লঙ্কা শুধু দিয়ে দিয়েছিলাম, আর একটু অল্প সরষের তেল দিয়ে দিয়েছিলাম। চলে এসে ছাদে, এই যে আমাদের মডেলকে নিয়ে তার সাথে ফটোশুটের জিনিসপত্র নিয়ে। রোদ আছে আজকে, ভালো রোদ আছে এখন, তাই না বল? 5:30 বাজে, বাট ভালো রোদ। এইখানটাতে করবো, এখানটাতে একটু ছায়া আছে, রোদে বেকার দাঁড় করবো না। জলের বোতলটা নিয়ে আসি, জল গরম হয়ে যাবে। চলো শুরু করি, তারপরে দেখাচ্ছি, দেখা মানে দেখাবো তো অবশ্যই তোমাদেরই। টাটা করে যাচ্ছে আর পাখিদের, মন দিয়ে পাখি দেখছে। চলো রেডি হই আগে, মানে ওকে রেডি করি। এই যে ছাদ থেকে এসে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে, মিহির কি রেডি করছিলাম সকালবেলা সেটা একটা কমেন্ট, মানে ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা অনেকে বলেছিলে বার্থডে, কেউ বলেছিলে জামা তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি জামাই তৈরি হচ্ছিল। তোমরা অলরেডি দেখেও নিয়েছো ভিডিওটা, আর প্রচুর ভালোবাসাও দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছা হলো একটুখানি লিচু সাজাই, তাই জন্য সাজালাম, বলেই তো ছিলাম সকালবেলা। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার না ব্যাপারটা কী হয়েছে, আমি অনেকটা বড়ো বানিয়ে ফেলেছি, এবার আমার উচিত ছিল ওর মাপটা নিয়ে শুধু সামনে লিচুটা থাকবে সেরকম করা, তাহলে প্রপার লিচুটা বোঝা যেত, একটু বড়ই হয়ে গেছে। আর মাথায় যেটা দিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি আমি নিচে প্যান্টের ওইখানটাতে পরাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম লিচুটা এতটাই বড় হয়েছে যে ওটার নিচে হচ্ছে না, তাই ওটা মাথায় একটা ডান্ডি দিয়ে পরিয়ে দিয়েছি। কি করছে একবার দেখো, দাঁড়াও দেখো কোথায় গেছে ইঁদুর, দেখো ইঁদুর কোথায় ঢুকেছে একবার দেখো, এই যে সত্যি দুরাতে সুটি খেয়ে ঘুমাইনি, কিন্তু একবারে রুটি খেয়ে ঘুম পাড়িয়ে দেবো।
একদম এখানে লুকিয়েছে, একবার টুকি কর টুকি। ফোনটাও হাত ছাড়া করা যাবে না, দেখ। হ্যালো বাবা, আজকে আমাদের অরিন্দম সামন্ত রান্না করছে বাবা লাল লাল চিকেন কষা। যদি এটা আমার নয়, আমি এটা খাবো না, আমারটা দেখাচ্ছি। এটা অরিন্দম খাবে, আর কালকে টিফিনে নিয়ে যাবি, বাচ্চা গেছে, সকালে উঠে আমাকে টিফিন করতে হবে না। আর আমার হচ্ছে এটা পাতলা ঝোল, পেটটা কেমন গুটগুট করছে আমার, তার মধ্যে ওটা যদি আমি খাই আমার দেখতে হবে না। এই পেট গুটগুট আমার করলে আমার ভয় লাগে ভাই। আগের বার আমার পেট গুটগুটের চোটে মেয়ের পুরো ডায়রিয়া হয়ে গেছিলো, ওর জন্য আমি একদম পাতলা ঝোল। ওই কষার দিকে আমি যাবই না, কোনো প্রশ্নই ওঠে না। কালকে তো ডিনার টিনার করার পর মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়েছে, একবার ঘুমিয়েছিল, মাঝখানে আবার উঠে পড়েছে, তারপরে আবার অনেকক্ষণ পরে ঘুমিয়েছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।